আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রোসারির জন্য হালাল শপে যাচ্ছি। বিশেষ করে বাংলাদেশে যারা থাকেন তাদের অনেকেরই কিউরিয়াসিটি থাকে যে জাপানি হালাল আইটেমগুলো পাওয়া যায় কি না, বা পাওয়া গেলেও মাছ মাংস আমরা কিভাবে পেয়ে থাকি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমরা গ্রোসারির জন্য বঙ্গবাজারে যাচ্ছি, তো চলুন আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। বঙ্গবাজার, এটা মিসাকোতে সাইতামা ক্যানের ভিতরে। আপনারা যদি এখানে কেউ গাড়ি নিয়ে আসতে চান তাহলে গুগল ম্যাপে বঙ্গবাজার লিখলে চলে আসবে, বঙ্গবাজার লিখে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর যদি ট্রেনে করে আসতে চান তাহলে শিন মিসাতো স্টেশনে এসে ওখান থেকে 1.3 কিলোমিটার এখানে আপনারা ট্যাক্সি নিয়ে তখন আসতে পারেন, অথবা যদি পায়ে হেঁটে আসেন। তাহলে দোকানের ভিতরে দেখা যাক। বঙ্গবাজারে বিভিন্ন ধরনের সিজনাল ফলগুলো পাওয়া যায়, বিশেষ করে পেয়ারা, কাঁঠাল, এর সময় কাঁঠাল, আম, লিচু, তো এগুলো আমরা বঙ্গবাজারে পেয়ে থাকি। ওই দিন বেশ কাঁচকলা ছিল, কলার মোচা। এই ফলটা কাঁঠালের মতো দেখতে হলেও আসলে এটা কাঁঠাল না, দড়িয়া এই ফলটার নাম। ডাব আছে, কাঁচা আমও ছিল। চিচিঙ্গা, ঝিঙ্গা, এছাড়াও বোম্বাই মরিচ, কাঁচা মরিচ ফ্রেশ ছিল বেশ, দেশি বেগুন, আর জাপানে এখন প্রচুর হালাল শপ আছে বিভিন্ন জায়গায়। আমি যে এরিয়াতে থাকি এখানেও অনেক হালাল শপ আছে। তো বঙ্গবাজারে গেলে হয় কি, অনেক বড় দোকান, তো ওখানে আপনি পছন্দ মতো জিনিস নিতে পারবেন, ফ্রেশ থাকে। ওখানের মাংসগুলো বিশেষ করে জাপানেই ওই গরুগুলো জবাই হয় এবং মাংসগুলো বেশ ভালো ফ্রেশ। বিভিন্ন দামের চিকেন আছে, ওয়েটের উপরে ডিপেন্ড করে। কি বলে, উমরশিরই মেজর আসি, ফ্রোজেন ব্ল্যাক হোল চিকেন। এই চিকেনটা সম্পূর্ণ কালো, মাংসটাও সম্ভবত কালো, আমরা কখনো খাইনি। এটা কোন জায়গার, মালয়েশিয়ার সম্ভবত।
এই বিপগুলা একদমই ফ্রেশ। এখন কাজী ফার্ম বাংলাদেশের পুরি, সিঙ্গারা, রোল এগুলো পাওয়া যায় জাপানে। এছাড়াও হাঁস, গরুর ভুঁড়ি বা কলিজা, মুরগির গিলা এগুলা সবই পাওয়া যায়। আপনি আপনার পছন্দ মতো দেখে নিতে পারবেন। এটা এখানে সব বারবিকিউর জন্য রেডি করা স্লাইস মাংস। এখানে বিফ আছে, মাটন আছে। কাজী ফার্মের পরোটা, এটা বাংলাদেশ থেকে আসছে। এটা বাংলাদেশি কাজী ফার্মের পরোটা, মেড ইন বাংলাদেশ। এইখানে সব ফ্রোজেন মাছ, এখানে বিভিন্ন রকমের মাছ আছে, ট্যাংরা, পুঁটি, বাইলা, মিক্সড ফিশ, এটা সরপুঁটি, পোয়া, একটা ইলিশ মাছ নিলাম, এটার ওজন 1605 গ্রাম, দেড় কেজির উপরে। ডাবের পানি, কোকোনাট ওয়াটার। এছাড়াও এখানে বিরিয়ানি, তান্দুরি চিকেন, শর্মা, এই ধরনের আইটেমগুলোও এখানে পাওয়া যায়। ফ্রোজেন মিষ্টি, বিভিন্ন ধরনের ফ্রোজেন মিষ্টি আছে এই সাইডটাতে। খেজুরের গুড়, এই সাইডটাতে বঙ্গ ফ্যাশন,
ড্রেস এবং শাড়িও পাওয়া যায়। আমরা এই ভিডিওটা বেশ অনেক দিন আগে করেছিলাম আর ওই সময় পেয়ারার সিজন ছিল, তো বেশ অনেক পেয়ারা আমরা ওই দিন পেয়েছি। জাপানিজ ফ্রেশ মাছ, সুশি, আমাদের কেনাকাটা প্রায় শেষ, আমরা বিল পে করব। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।